প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে। সো এই সুন্দর গানটির গিটার লেসন নিয়ে চলে এসেছি আমি সুকান্ত, আর তোমরা সবাই দেখছো MS একাডেমি। সো সময় নষ্ট না করে স্ট্রেট চলে যাচ্ছি এর ফার্স্ট পার্ট, অর্থাৎ কিভাবে এই গানটির তাল বা রিদম সেন্সটা ধরবে। ওকে, তো ফার্স্টে দেখো, প্রাণ দিতে চাই, প্রাণ দিতে চাই, এক দুই তিন চার, বা ডাবল স্পিডে করলে প্রাণ দিতে চাই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। সো 4/4 এরকম একটা বিট ধরে গানটা এগোচ্ছে। ওকে, এখন যারা বিগিনার্স তারা কী করবে, যদি তোমাদের ওই পুরো বিটটা ধরতে অসুবিধা হয় তাহলে সিম্পলি প্রাণ দিতে চাই, মন দিতে চাই, কিন্তু রিদমের বাইরে যা খুশি প্লে করে যেও না, তাতে নিজেরও স্যাটিসফ্যাকশন তৈরি হবে না, যে শুনছে তারও ভালো লাগবে না। তার থেকে ভালো তুমি সিম্পল বাজাও কিন্তু তাল ধরে ধরে করো, যেমনটা দেখালাম, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, এভাবে করতে পারো। ওকে, আর পিজিও আমি করছিলাম শুরুতে, ওটা আমি দেখিয়ে দেবো। ওকে, স্ট্রামিং করলে কী করবে সেটাও দেখিয়ে দেবো। গানটার অরিজিনাল স্কেলটা হচ্ছে সি মেজার, তার মানে সি এর গ্রুপ কর্ডসগুলো ইউজ হবে, অর্থাৎ সি সবগুলো ইউজ হচ্ছে না যদিও, তোমরা চাইলে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে ইউজ মানে ট্রাই করে দেখতে পারো যে আর কোনো কোনো কর্ড আসছে কি না, বাট আমি মোটামুটি কম কর্ডসের ওপর এবং যেগুলো অত্যধিক দরকার সেগুলোকেই রেখেছি। তাহলে কর্ডস যেগুলো ইউজ হচ্ছে ওগুলো হচ্ছে সি মেজার কর্ড, এ মাইনার কর্ড আর জি মেজার কর্ড, দ্যাটস ইট, এতেই কাজ হয়ে যাবে। তো শুরুর পার্টটা কেমন, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, দেখো প্রথমে প্রাণ দিতে চাই, এই চাই এর পর থেকে পাঁচ ছয় সাত আট, এই যে চারটে কাউন্ট আমি ভালোভাবে আরপিজিওতে শো করিয়েছি, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, তাহলে লাস্টের যে 5, 6, 7, 8 ওগুলোকে, অর্থাৎ এই এই বিটগুলো মানে পাঁচ ছয় সাত আট ক্লিয়ারভাবে দেখানো হচ্ছে। ওকে, তোমরা চাইলে সিম্পলি প্রাণ দিতে চাই, মন দিতে চাই, মানে এক দুই তিন চার করতেই পারো, তালের মধ্যে তো আছে। হ্যাঁ, অরিজিনাল যেরকমভাবে প্যাটার্ন তার থেকে হয়তো একটু রিফ্লেক্ট হচ্ছে, বাট এভাবেই তো তোমরা ধীরে ধীরে এগোবে, তাই না? সো যাই হোক, তাহলে শুরুর পার্টটা কেমন, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, তোমাকে জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে। ওকে, শুরুতে ইউজ করলাম সি মেজার, খেয়াল করো, প্রাণ দিতে চাই, এই যে টোটাল পার্টটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মানে একে একটা পাঁচে একটা, এক পাঁচ। ওকে, এভাবে প্রাণ দিতে চাই, তারপরে মন, এইখানে হচ্ছে এ মাইনার, তাহলে মন দিতে চাই, এখানে এ মাইনার হলো, সব কথাতে জি মেজার, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই, জিতে আছে তোমা, বি কেয়ারফুল, তোমা পরে কে, কেতে গিয়ে পড়ছে তালটা, তাহলে কি হলো, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমা কে। ওকে, এইভাবে কেতে গিয়ে তালটা পড়ছে সিতে, তারপর রিপিট হবে, স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি, এখানে খেয়াল করো আরে পড়ছে না, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, কেতে গিয়ে আবার সিতে গিয়ে ব্যাক করলো। তো এইভাবে তালগুলো ধরে ধরে এগো। ওকে, একটা একটা পার্ট রেডি করো, এই গানটার জন্য যদি তোমাদের একটুও টাইম লাগে পরের গানটাতে কিন্তু টাইম লাগবে না, এটাই মজার বিষয়, তাই একটার দিকে ফোকাস করো, এটা রেডি হয়ে গেল নেক্সট পার্টে যাবে। নেক্সট পার্টে কী আছে, জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে
চাই শুধু বারে বারে তোমাকে। ওকে, জেনেও তোমার আঁখি, জেনেও তোমার আঁখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, যে কথাতে পড়ছে জি মেজার, জেনেও তোমাতে পাঁচ নম্বরটা পড়ছে, তাই এখানে সবচেয়ে লাইটেস্ট মানে সবচেয়ে থিনেস্ট স্ট্রিংটাকে হিট করতে পারো। জেনেও তোমার আঁখি, তারপর চুপ করে থাকে, চু একদম চু কথাতেই সি পড়ছে, দেখো চুপ করে থাকে, তাহলে চুপ করে থাকে। যদি এতগুলো আরপিজিও বাজাতে কষ্ট হয় তাহলে চুপ করে থাকে, মানে এক দুই তিন চারকে তুমি বানিয়ে নিলে এক দুই, তাহলে জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। ওকে, এক দুই তিন চার, অর্থাৎ পুরো ব্যাপারটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটে না গিয়ে ওয়ান টু থ্রি ফোরে যাচ্ছে। সো এভাবে ভাবতেই পারো, খুব মানে সহজেই তাহলে প্লে করতে পারবে। তাহলে আমি এর পরের পার্টটা আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, এখানে সি মেজার ইউজ হলো, তাহলে আগেটা জি এটা সি, তারপর রোজ দুই ফোঁটা যেন আরো, তাহলে রো কথাতে জি, আ কথাতে সি মেজার, আরো ভালো লাগে, এখানে গানে অভিসারে, সা কথাতে হচ্ছে সি, কেয়ারফুল, অভি নয় সা কথাতে সি, সারে চাই শু কথাতে জি, শুধু বারে বারে, একদম সেকেন্ড বারে বা কথাতে বারে তোমাকে, ও তোমাকে, একদম সিতে রেখে দিয়েছি, বেশি কোনো এক্সপেরিমেন্টে যাইনি। তো এটা গেল সেকেন্ড পার্ট, তাহলে ফার্স্ট পার্ট রেডি করলে, সেকেন্ড পার্ট রেডি করলে তারপর থার্ড পার্টে আসবে। ওকে, সেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে জাপে জড়িয়ে ধরবো তোমাকে। ওয়ান টু থ্রি পেরিয়ে যাওয়ার পরে সেদিন কথাটা আসছে, ওয়ান টু থ্রি সেদিন কানে, মানে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি সেদিন কানে, কা কথাতে তাহলে এক নম্বরে পড়ছে, তাহলে ওই জায়গায় বিটটা ফেলবো, সেদিন কানে কানে, দেখো খেয়াল করো কানে একদম কা কথাতে পড়ছে, সেকেন্ড কা, কানে সব বল, একদম ব কথাতেই জি মেজার, বলবো তোমা কে, কেতে পড়ছে সি মেজারের একদম সি নোটটা, ফিফথ স্ট্রিং যখন সি কর্ড ধরে আছি। তারপর বুকের মাঝে, এটাও আগের অংশের মতো একদম অফে গেল, জাপটে পড়লো সিতে, জড়িয়ে ধো কথাতে জি মেজার, ধরবো তোমাকে। তো জায়গাগুলো আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে একদম শুরুর অংশের মতোই সুর হবে, পথ চেয়ে রই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। ওকে, তাহলে সি এ মাইনার জি আর ব্যাক টু সি, এই হচ্ছে স্ট্রাকচার এই অংশটা, যেটা প্রথম অংশের সাথে একদম একইভাবে যাচ্ছে। এরপরে একটা ঝড়ের মতো পার্ট শুরু হবে, তাই সেখানে আর পিজিও বাজানোর দরকার নেই, সেখানে আমার যেটা খুব পছন্দের সেটা তোমাদের দেখিয়ে দিই। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে, তারপর শুরু হয়ে যাবে, আমি ওই পাটে আসছি, এটা ক্লিয়ার করি। তাহলে দেখো, তুমি অপে আছে, তুমি হাসলে আমার টা 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 টা, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ব্যাপারটা খেয়াল করো, টোটাল তো আটটা বিট আছেই, কিন্তু এই পার্টিকুলার জায়গাটাতে কী হচ্ছে, তিন তিন দুই অনুপাতে মানে আটটা বিট ভেঙে গেছে, অর্থাৎ
তুমি এক দুই তিন এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই তিন এক দুই এভাবে ভেঙে গেছে। তাহলে তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, খেয়াল করো এক স্লো করে দেখাচ্ছি, তুমি এক দুই তিন এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই তিন এক দুই, ওকে, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে। জায়গাগুলো খেয়াল করছো তো, কোন কোন জায়গাতে কোন কোন লেটারের উপরে মানে বিটটা পড়ছে বা কর চেঞ্জ হচ্ছে? তুমিটা পড়ছে না, হাসলে আমার ঠোঁটে হাসি এখানে পড়ছে, তুমি আসলে এখানে পড়ছে, জোনাকি রাশি রাশি এখানে পড়ছে জি, তারপর রাখি আগলে আ কথাতে সি পড়ছে, রাখি আগলে তোমায় অনু রাগে এই জায়গাটাতে জি পড়ছে, তারপর বলো কিভাবে বোঝাই ভালোবাসি, কি কি কথাতে পড়ছে সি ভালো বা এখানে জি, তারপর রিপিট হবে সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রূপক দুপুরে, খেয়াল করো সব চিঠি সব কল্পনা জুড়ে জি হলো এখানে, আগেটাতে সি ছিল, তারপর হচ্ছে মিশে যায় মি কথাতে সি, মিশে যায় রুক্ষ দু পু, পুতে গিয়ে পড়ছে কিন্তু জি মেজার, তারপর হচ্ছে সেই রং দিয়ে তোমাকে আঁকি, সেই রং র কথাতে সি, আঁকি আঁতে পড়ছে জি, তারপর আরে কিভাবে বোঝাই ভালোবাসি, দেখো আর কি কথাতে সি বোঝাই ভালো বা সরি আর কি, তাহলে আর কিভাবে বোঝাই ভালোবাসি, তাহলে কিতে পড়ছে সি আর ভালো বাতে পড়ছে মানে এক্স্যাক্টলি বা কথার উপর পড়ছে জি, তারপর এটা সফট হয়ে যাবে অর্থাৎ না 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 না, হ্যাঁ প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে, একদম আগের অংশে ফিরে যাবে। সো গানটাকে ফিল করতে হবে আর তালের এই সেন্সটাকে নিয়ে এগোতে হবে। আই হোপ তোমাদের টিউটোরিয়ালটি কোনো না কোনোভাবে কাজে আসবে বা এসেছে। ভালো লাগলে যাদের যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটাতে ক্লিক করে রেখো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কমিউনিটির মধ্যে আমার এই ভিডিওসগুলো শেয়ার করে দাও, তাহলে আরও মানুষের কাছে পৌঁছতে সুবিধা হয়। তাহলে কি হয়, আমার অনেক ভিডিও বানানোর জন্য একটা মোটিভেশন ফ্যাক্টর দরকার, সেটা কিন্তু খুব কাজ করে। সো আমি আশা করব তোমরা এই গান বাজনা মিউজিকের সাথে নিয়ে অনেক কঠিন সময়কেও সহজে ওভারকাম করতে পারবে। ভালো থেকো, হাসি খুশি থেকো, আবার কোনো গানের লেসন নিয়ে হাজির হব। টাটা।